ফটিকছড়ি পৌরসভাস্থ চৌমুনি ওয়ানে কর্ণফুলী চা বাগান সড়কের লেলাংখালরুদ্দীপ নতুন ব্রিজ নির্মাণ হাজার উদ্বোধন করাই বুধবার বিএলএ লেলাংখালরুদ্দীপ প্রায় 1,85,00,000 টাকা ব্যয়ে নির্মিতব্য আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ হাজার উদ্বোধন করে লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ারউদ্দিন চৌধুরী শাহীন। এ সময় ঢাকাস্থ এলজিইজি প্রজেক্ট ডিরেক্টর প্রকৌশলী তোফাজ্জল আহমদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম, ব্রাকর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মীর মোহাম্মদ জাকির হোসেন, কর্ণফুলী চা বাগানের ম্যানেজার শফিকুল ইসলাম উপস্থিত আছেন। আর উপস্থিত আছেন ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান ইফতেখারউদ্দিন মুরাদ, আবুল হোসেন, এসও জহিরউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তো এই যদি এই রোডই সম্পূর্ণ হয়ে যায় তাহলে আর কর্ণফুলী টি গার্ডেন এখান জানফিরি ভাইব, কারণ তারা দীর্ঘদিনের দুরবস্থা, তারা খুব কষ্টের মধ্যে এই জীবনযাপন করছি। অতি দ্রুতভাবে যে কাজটা আমি উদ্বোধন করলাম, দোয়া রাখবেন সবাই যেন আমি তাড়াতাড়ি শাহিনকে সহ শিডিউল টাইমের মধ্যে আমরা চেষ্টা করার পুরো সহযোগিতা আমি কথা দিই এখানে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।